সেচে রংপুর অঞ্চলে বাম্পার ফলন উৎপাদন বেড়েছে গাজীপুরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত মেঘনায় দেখালে ইলিশের বিশ পঁচিশ দিন সময় লাগবে বলছে মৎস্য বিভাগ

এনডিটিভির সর্বশেষ খবর অনুযায়ী বিজেপির আসন তিনশো ছাড়িয়েছে ব্যারেজের মাধ্যমে তিস্তার পানি ব্যবহার করে রংপুর অঞ্চলে তিন জেলায় এবার ধান চাষে অভাবনীয় সফলতা দেখিয়েছেন চাষীরা পর্যাপ্ত সেচ আর অনুকূল আবহাওয়ার কারণে প্রায় চল্লিশ হাজার হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে উৎপাদন বেড়েছে অন্তত এক লাখ টন আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম তিস্তাবেষ্টিত উত্তর জনপদের তিন জেলা রংপুর দিনাজপুর ও নীলফামারীর পনেরো উপজেলায় বছরে আমন ধান ছাড়া আর কোনও ফসল হতো না ব্যারেজ নির্মাণের পর ক্যানেলের মাধ্যমে নদী থেকে শুষ্ক মৌসুমে পানি সরবরাহের পরিকল্পনা করে তবে উজানে ভারতের গজলডুবায় বাঁধ নির্মাণ করে পানির প্রবাহ বন্ধ করে দেয়ায় এসব এলাকায় বুড়ো চাষ করতে পারেনি কৃষক এবছর অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত পানি পাওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে আট হাজার হেক্টর বেশি জমিতে বুড়ো আবাদ হয়েছে কম খরচে ফলন হয় ভালো তবে দাম নিয়ে হতাশা আছে কৃষকের এই এলাকায় আগে আবাদ শুরু হয়েছিল আমাদের এই এলাকা মরুভূমির পরিণত হয়েছিল ফার্স্টের ধানটা এটা ক্যালানের পানি দিয়ে আমরা আবাদ করলাম এবার তিস্তার পানি দিয়ে আমাদের প্রচুর পরিমাণ ধান আবাদ হইতেছে মন ভরি গেছে যে ধান মানে ফলন হয়েছে ফলন অনুযায়ী দাম আমরা পাইতেছি না ধানে ধানের মূল্য নাই কৃষক আবাদ করা হয়তো বেকার তো এইবার যে পঁচিশ মন হইলো তো সে পর ধর ধান পাই লাভ কি যদি আমাদের কৃষক দাম না পাই এবার অনেক অনাবাদী জমিও সেচের আওতায় এসেছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড এমন কিছু জায়গাতে ইরিগেশন দিতে সক্ষম হয়েছি যেখানে গত দশ থেকে বারো বছর ইরিগেশন দেওয়া সম্ভব ছিল না কৃষকরা তিস্তা ব্যারেজের সুফল পাচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ প্রায় ত্রিশ ভাগ জমির ফসল কর্তন হয়ে গেছে এবং হাইব্রিড স্থানীয় তিনটি কর্তন চলছে সেখানে যে আমরা ফলন পাচ্ছি গড়ফরন প্রায় এখনও প্রায় চারের কাছাকাছি পাচ্ছি চার মেট্রিক টন পার হেক্টরে পাচ্ছি তিস্তার পানি ব্যবহারের সুযোগ পুরোপুরি পেলে অতিরিক্ত পাঁচ লাখ টন ধান উৎপাদন সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা সমর ইসলাম টেলিভিশন গাজীপুর ইসলামপুর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে চারজন নিহত হয়েছেন পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগ জানায় শাহ আলমের পরিবার ইসলামপুর এলাকায় স্থানীয় ইকবালের শেডের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন নিহত দম্পতির বাড়ি বরিশালে বুধবার রাত পৌনে দিকে রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়ে প্রচন্ড শব্দে বিস্ফোরিত হয় এতে ওই কক্ষে থাকা শাহ আলম স্ত্রী মনিরা এবং দুই সন্তান দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় পরে মরদেহ পুলিশ সুরথাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় চাঁদপুরের মেঘনা নদীতে দুই মাস জাটকা রক্ষা কার্যক্রম শেষে নদীতে নেমে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না জেলেরা তবে এখন নদীর পানি ঘোলা থাকায় ইলিশ কম ধরা পড়ছে বলে জানালেন মৎস্য কর্মকর্তা বিশ থেকে পঁচিশ দিন পরই কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের রিপোর্ট জানাচ্ছেন জামান । মার্চ এপ্রিল দুই মাস নিষেধাজ্ঞা শেষে এখন নদীতে নেমেছে ইলিশ পাওয়া যাচ্ছে না আরোদ্দাররা বলছেন নিষেধাজ্ঞা শেষে প্রত্যাশা অনুযায়ী মাছ না পেয়ে হতাশ তারা দেড় হাজার টাকা তেল জালিয়া সাতশো আটশো টাকা মাছ মারা যায় এইভাবে কি আমাদের নাও চলে নিলাম দুই ঘন্টা জালটা কাড়াইছি কারানের ভরে জাল টান দিয়েছি টান দিয়ে রেউ গাম বৈজা মাছ হয় না দীর্ঘ দুই মাস অভ্যাশ্রমের পরে আমরা অনেক প্রত্যাশায় ছিলাম মেন পর্যাপ্ত ইলিশ ধরা পড়বে আমরা অনেক আশায় ছিলাম কিন্তু আসলে প্রত্যাশা মুলুক আমরা ইলিশ দেখি না এদিকে মৎস্য কর্মকর্তা বলছেন ইলিশ বড় হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার কারণে এখন ইলিশ পাওয়া যাচ্ছে না তবে খুব শিগগিরই ইলিশ পাওয়া যাবে বলেও জানান তিনি জেলে যেতে প্রত্যাশা ছিল যে তারা জাটকার ওই এলাকায় প্রচুর করে ইলিশ পাবে এটা না পাওয়াটাই স্বাভাবিক সমস্ত নদীতে তারা ছড়ায় পড়বে ইলিশ মাছগুলো বড় হওয়ার কারণে এটাই স্বাভাবিক এবং এটাই স্বাভাবিক আচরণ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ধারণা চলতি বছর নতুন করে ছত্রিশ হাজার কোটি জাটকা ইলিশ যুক্ত হয়েছে চাঁদপুর সদর হাইমচর মতলব ও দক্ষিণ উপজেলায় একান্ন হাজার একশো উনআশি জন জেলে রয়েছে রত্নাজামান একুশে টেলিভিশন কক্সিস বাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মোহাম্মদ হানিফ নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে এসময় সময় তিন পুলিশ সদস্য আহত হয় পুলিশ জানায় মাদক ও অস্ত্র মামলায় আটক মাদক ব্যবসায়ী হানিফের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার রাতে টেকনাফের মেরিন ড্রাইভ এলাকা ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশ এ সময় তার সহযোগীরা পুলিশের ওপর এলো পাতারি গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায় এতে ঘটনাস্থলে মাদক ব্যবসায়ী হানিফ গুলিবিদ্ধ হয় পরে টেকনাফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তার বেশ অস্ত্র মামলা সুদের টাকা শোধ না করতে পারায় হবিগঞ্জের বানিয়াচংয়ের এর নয়া পাতেরিয়া গ্রামে সাজেল মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়েছে গতকাল হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তি দিয়ে এ তথ্য জানিয়েছে মামলার অন্যতম আসামি মিজান প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম তিনি জানান দু সালের আঠারোই অগস্ট নিহত সাজল মিয়া এলাকার তাজউদ্দিনের কাছ থেকে দশ হাজার টাকা সুদ নেয় পরে তা পরিশোধ না করতে পারায় মিজান সাদ্দাম হোসেন রুস্তম আলী ও তাজউদ্দিন তাকে পিটিয়ে হত্যা করে এ ঘটনা নিহতের মা বাদী হয়ে মামলা করলে মঙ্গলবার মিজানকে গ্রেফতার করে পুলিশ ক্রেতার ভিড়ে সরগরম দেশীয় কাপড়ের পাইকারি বাজার নরসিংদী শেখের চর বাবুরহাট রোজার আগে থেকে এখানে কাপড় কিনতে আসছেন দেশের নানা প্রান্তের ব্যবসায়ীরা এখানকার কাপড়ের গুণগত মান ভালো হওয়ার পাশাপাশি দামেও বেশ সাশ্রয়ী নরসিংদী প্রতিনিধি মাখন দাসের রিপোর্ট জানাচ্ছেন রত্নজমান ঈদ উপলক্ষে শাড়ি লুঙ্গি থ্রি পিস শার্ট প্যান্ট পিস পাঞ্জাবির কাপড় থান কাপড় সহ দেশীয় তৈরি সব ধরনের কাপড়ের সমারোহ নরসিংদীর শেখের চর বাবুরহাটে দেশের কাপড় উৎপাদনকারী প্রায় সব শিল্প প্রতিষ্ঠানের নিজস্ব একাধিক শোরুম রয়েছে বাবুরহাটে জাকাতের কাপড়ের পাশাপাশি নতুন নতুন ডিজাইনের কাপড় সংগ্রহ করছেন ক্রেতারা লুঙ্গি শাড়ি গামছা ফিলিপিস এগুলোর জন্যে মানে খুব সুবিধা একটু ভালো কিনা যায় এই জন্য আনে আমরা সবসময় আইসা মার্কেট করি বিভিন্ন দোকান থেকে বাইকারি কিনে কিনে আমরা আমাদের নোয়াখালীতে খুচরা মাল বিক্রি করি এই বাজারে আসছি কারণ এখানের দাম আর ওখানের দাম অনেক ডিফারেন্স এখানে থেকে মাল নিয়ে গেলে আমাদের লাভ বেশি হয় শেখের চর বাবুরহাটে দেশীয় কাপড়ের পাইকারি দোকানের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার বছরের অন্যান্য সময় বেচাকেনা ভালো তবে ঈদ উপলক্ষে বেচা বাড়ে দ্বিগুণেরও বেশি বিভিন্ন জায়গা থেকে আসে কাপড় জগতে যত কিছু আছে সমস্ত কাপড়ই বাবুরহাট বিক্রি হয় পাইকারি সুলভ মূল্যে ক্রেতা বিক্রেতারা কোনো রকমের সলচাতুরি রোজার দুই সপ্তাহ আগে থেকে জমে উঠেছে পাইকারি কেনা চলবে ঈদের আগ পর্যন্ত। বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত বসে সাপ্তাহিক শেখেরচর বাবুরহাট। রত্ন zaman 21 টেলিভিশন। দর্শক এবার সারা দেশে নানা খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধভাবে পুকুর খননের দায় অভিযুক্ত ব্যক্তির ট্রাক্টর জব্দ সহ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ধান সহ কৃষি ফসলে লাভজনক দাম বৃদ্ধি চেয়ে মানববন্ধন করেছে রাজবাড়ি ও পঞ্চগড়ের কৃষক সরকারিভাবে কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে রাজশাহী গোপালগঞ্জ সিরাজগঞ্জ নেত্রকোনা ঝালকাঠি বাগেরহাট ও জয়পুরহাটে ঝিনয়দহে কৃষক রতন হত্যার মূল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বিএনপি জাতীয় বেতন স্কেলের এক দফা দাবিতে মানব ও সারক্লিবি পেশ করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোপালগঞ্জ শাখা। এবং আমরা টেলিভিশন শেষ করছে 21 এ দেশের সংবাদ যাoverlinege First Security Islami Bank Limited রংপুর শিরোনামগুলো আরেকবার। ইসাছাতে রংপুর অঞ্চলে বড় বাম্পার ফলন উৎপাদন হয়েছে অন্তত এক লাখ টন। গ্লাদীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত মেঘনায় দেখানে ইলিশের বিশ পঁচিশ দিন সময় লাগবে বলছে মৎস্য বিভাগ সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো ভিজিট করুন একুশে দ্যাশ টিভি ডট কম এ ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে থাকুন